লক্ষ্মীপুরের রায়পুরে মাওলানা মোহাম্মদ উল্লাহ ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে গেল সোমবার পঁচিশ মার্চ সন্ধ্যায় উপজেলার গাদিনগর গ্রামের এলাকাবাসী ও বিভিন্ন ব্যক্তিবর্গের নিয়ে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয় ইফতার ও দোয়া মাহফিলে ফাউন্ডেশনটির চেয়ারম্যান অ্যাডভোকেট কামাল উদ্দিনের সভাপতিত্বে ও ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান মাওলানা শামসুদ্দিন আরিফের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওলাদে রাসুল্লাহ সাল্লাহ আলাইহাল্লাম হজরত মাওলানা সৈয়দ মোহাম্মদ মাহবুব ইদ উদ্দিন তাহের জাবিরি আল মাদানি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুর বাস টার্মিনাল জামে মসজিদের খতিব মাওলানা সুলতান মাহমুদ খান সাংবাদিক সোহেল হোসেন খুরশেদ আলম রনি আমন্ত্রিত অতিথিবৃন্দ ও গণমাধ্যম কর্মীরা এ সময় উপস্থিত ছিলেন